সব পিপল, দিস ইজ অ্যালেক্স সরকার, ওয়েলকাম টু অ্যালেক্স 2.0। সো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারবেন। সো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের হচ্ছে XM ক্যাপিটাল গ্রুপ, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো আমরা সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলে নিই, এখানে আমার নাম দিচ্ছি, লাস্ট নেম দিয়ে দিচ্ছি, ওকে, একটা ইউজার নেম দেবো, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ওকে, এবার ফোন নাম্বারটা দিয়ে দিব আমাদের, দেন অ্যাড্রেস, সো অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিব একটা, খুব সিম্পল অ্যাকাউন্ট করা, ওকে, আই অ্যাম নট এ রোবটে ক্লিক করলাম, দেন আই অ্যাকসেপ্ট অল টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে, সো ওয়েটিং ফর দ্য কনফার্মেশন মেল। কনফার্মেশন মেলের জন্য ওয়েট করতেছি, সো কনফার্মেশন মেলটার জন্য আমরা একটু ওয়েট করতে থাকি, আমি সেই পর্যন্ত ভিডিওটা পজ করে নিচ্ছি। গাইজ, আমরা আমাদের কনফার্মেশন মেল পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা ইমেল দিয়ে লগ ইন করবো, আমি লগ ইনে ক্লিক করছি, ক্লিক করে আমরা আমাদের মেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে, আবার আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে নিলাম, লগ ইন করতেছি। তো এখানে দেখেন যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, সো প্যাকেজ অনুযায়ী হচ্ছে আপনারা এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। সো আমরা এখানে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানে যাই, দেখেন যে এটা 100-এর প্যাকেজ আছে, 500-এর প্যাকেজ আছে, 1000-এর প্যাকেজ আছে, 3000-এর প্যাকেজ আছে। সো এটা হচ্ছে 100 দিয়ে যদি আপনারা কোনো প্যাকেজ কেনেন, এটা 6 মান্থ পর্যন্ত ভ্যালিডিটি, ঠিক আছে। এখানে হচ্ছে আরও 1000 XM পয়েন্ট বা কয়েন যেটা আছে সেটা আপনারা হচ্ছে ফ্রি পাবেন, যেটা এখানে আপনাদের USDতে বা বিটকয়েনে জমা হবে। যাই হোক, এখানে আমরা ডিপোজিট অপশনে গেলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে অ্যামাউন্ট USD, এটা এখানে আমরা BTC অথবা ইথারিয়াম কয়েন দিয়ে এখানে আমরা ডিপোজিট করতে পারবো, যেহেতু এটা বাইরের দেশের ওয়েবসাইট, সেহেতু এখানে আমরা এখানে এরা হচ্ছে BTC প্লাস হচ্ছে ইথারিয়াম, এই দুটো সাপোর্টেড করে। আর আপনারা জানেন যে BTC প্লাস ইথারিয়াম যেসব সাইটে সাপোর্ট করে সেসব সাইট খুব তাড়াতাড়ি যায় না। তো দেন হচ্ছে আমরা উইথড্রল অপশনে গেলে আমরা এখানে হচ্ছে উইথড্রল অপশন দেখতে পাবো যে আমাদের যত আর কি ডলার হয়েছে সেটা আমরা উইথড্র করার জন্য এখানে ইন্টার অ্যামাউন্ট দিয়ে BTC অথবা ইথারিয়ামে আমরা উইথড্র করতে পারবো, এখানে ওয়ালেট দিয়ে কনফার্ম করলেই সেটা আমাদের ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। এখানে ইন্টারনাল ট্রান্সফারের অপশন যেটা আছে, এখানে হচ্ছে আপনারা চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করে দিতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা আপনারা দেখতে পারবেন যে ইন্টারনাল ট্রান্সফার, অথবা হচ্ছে এখান থেকে আপনারা ডিপোজিট আপনাদের যে যে আর্নিংটা হবে সেটা চাইলে আপনারা আবার ডিপোজিট করতে পারবেন এই অপশন থেকে। এখানে বোনাস দেখেন, তো আপনারা যদি কোনো বোনাস পান সেটা হচ্ছে এখানে আপনারা সেই বোনাসটা পেয়ে যাবেন। আমরা মেম্বারে গেলে দেখতে পাবো যে আমাদের যে এই রেফার আছে এই রেফার থেকে কারা আর কি এখানে মেম্বার হয়েছে, তো আমরা মেম্বার থেকে সেইটা দেখতে পাবো, ঠিক আছে। যদি আপনার রেফারে কেউ জয়েন করে সেক্ষেত্রেও আপনারা একটা বোনাস পাবেন। প্রোফাইলে গেলে আমরা প্রোফাইলে গেলে আমাদের প্রোফাইলের পুরো ডিটেলসে দেখতে পারবো, আমরা চাইলে এখান থেকে প্রোফাইল আপডেট করে নিতে পারবো। KYC হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড যেটা আছে সেটার, সেটা হচ্ছে আপনারা ভেরিফাই করার জন্য এখানে KYC ভেরিফাই করবেন। এটা হচ্ছে পুরোপুরি আর কি ভিতরের পরিচিতি দিলাম, তো এখানে হচ্ছে আপনারা আরও বিস্তারিত দেখতে পারেন এখানে অ্যাকাউন্ট খুলে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, সি ইউ অন নেক্সট ভিডিও।